গর্ভবতী নারীরা অধিকাংশই রক্ত স্বল্পতার সমস্যায় ভুগে থাকেন। গর্ভাবস্থায় আদর্শ রক্তের মাত্রা কি, কত হলে আপনি গর্ভবতী হতে পারবেন বা গর্ভাবস্থায় কত থাকা জরুরি, গর্ভাবস্থায় কত নিচে হিমোগ্লোবিন থাকলে আপনার নর্মাল ডেলিভারি পসিবল না, অথবা সিজারের ক্ষেত্রেও আসতে পারে জটিলতা, এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর দেব সেটি হচ্ছে কোন খাবার বা খাদ্য আপনার হিমোগ্লোবিন ও রক্তের মাত্রা বাড়াবে। গর্ভাবস্থায় হিমোগ্লোবিন ঠিক থাকা কেন এত বেশি জরুরি? এটি যেমন মায়ের স্বাস্থ্যের জন্য জরুরি, তেমন শিশুর বৃদ্ধি ও শিশুর শরীরে সঠিকভাবে অক্সিজেন সংবহনের জন্য জরুরি। যে সমস্ত মায়েদের শরীরে রক্ত কম তাদের শিশুর বৃদ্ধিও কম। অকাল প্রসব, শিশু মৃত্যু এবং অতিরিক্ত কম ওজনে শিশু জন্ম হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে মায়ের রক্ত স্বল্পতা। তাই রক্ত স্বল্পতা দূর করার জন্য কোন কোন খাবার খেতে হবে তা প্রত্যেকটি মাকে জানতে হবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য আপনার ডায়েট ঠিক রাখতে হবে, আর এর জন্য খাদ্য তালিকায় অবশ্যই সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। সবুজ শাকসবজি, বিশেষত সবুজ শাকপাতা যেগুলো আয়রন সমৃদ্ধ, একজন গর্ভবতী মহিলার ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত এই সবুজ শাকসবজি। আপনার হিমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবারগুলো থেকে আপনি উপকার পেতে পারবেন। আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে, তাই আপনি গর্ভাবস্থায় খেতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার, যেমন খেতে পারেন পালং শাক, পাতাকপি, ব্রকোলি, এছাড়াও রয়েছে ধনে পাতা, পুদিনা এবং মৌরি। আয়রন ছাড়াও সবুজ শাকসবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং রয়েছে ফলিক অ্যাসিড, যা আপনার সন্তানের বুদ্ধি বিকাশে সহায়তা করে থাকে। খাদ্য তালিকায় তাজা ফল রাখুন। ডালিম এবং কমলার মতো তাজা ফলগুলো খেলে গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। ডালিম ভীষণভাবে আয়রন উৎপাদনে সাহায্য করে থাকে। কমলার ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যা ঘুরে ফিরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ায়। এছাড়াও পিচ, মৌসাম্বি, লেবু, পেয়ারার মতো অন্যান্য ফলগুলো আয়রনের দুর্দান্ত উৎস। খেজুর আয়রনের খুব ভালো উৎস, খেতে পারেন দৈনিক 3-4টি খেজুর। গর্ভাবস্থাকালে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করার জন্য বিশেষ করে এই সমস্ত খাবার খেতে হবে। গর্ভবতী মায়েরা যখন থেকে জানতে পারবেন যে তারা গর্ভবতী, তারা দৈনিক রাতের বেলা 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে ভুলবেন না। এটি আপনার আয়রনের চাহিদাও পূরণ করবে, পাশাপাশি এটি আপনার ভালো ঘুম নিশ্চিত করবে। এ সময় আপনি খেজুর ও ড্রাই ফ্রুটস খাচ্ছেন তো? গর্ভাবস্থায় আপনি নিয়মিত ড্রাই ফ্রুটস খেলে, যেমন আখরোট, কিশমিশ, অন্যান্য বাদামগুলো খেলে এটি আপনার হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে দারুণভাবে কাজ করে। দৈনিক যেমন 4টি খেজুরের কথা বলেছি, তেমন সবগুলো বাদাম মিলিয়ে 1 মুঠো বাদাম অথবা যে কোনো এক প্রকারের বাদাম 8-10টি খাবেন। এছাড়াও খাদ্য তালিকায় পশুর কলিজাকে অন্তর্ভুক্ত করুন। কলিজা আয়রনের অন্যতম একটি উৎস। সপ্তাহে 1-2 দিন অবশ্যই কলিজা খাওয়ার চেষ্টা করবেন, তবে যাই খাবেন পরিমিত মাত্রায় খাবেন। গর্ভস্থকালীন যে সমস্ত মহিলারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন বা হৃদরোগ সংক্রান্ত জটিলতা রয়েছে তারা এটি খেতে পারবেন না। সুস্থ গর্ভবতী নারীরা প্রতি সপ্তাহে 1-2 বার কলিজা খেলে তাদের হিমোগ্লোবিনের চাহিদা পূরণ হবে। বিশেষ করে যাদের ইতোমধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা অবশ্যই এই খাবারটি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলুন। যে সমস্ত খাবার লাল রঙের সে সমস্ত খাবার সাধারণত হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যেমন লাল শাক, ডালিম ইত্যাদি। আয়রনের চাহিদা পূরণ করতে চাইলে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে লাল শাক রাখতে পারেন। খেতে পারেন শতমূলি। শতমূলি এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। শতমূলি আয়রনে সমৃদ্ধ। আপনি যদি সহজে হজম করার জন্য হালকা কিছু খেতে চান, শতমূলি দিয়ে তৈরি খাবার বা 1 কাপ গরম স্যুপ আপনি খেতে পারেন। সেটি আপনার আয়রনের চাহিদাও পূরণ করবে এবং আপনার তৈলাক্ত খাবার খাওয়ার ইচ্ছাকেও নষ্ট করবে। বাজারে বা বিভিন্ন সুপার শপে শতমূলির গুঁড়ো কিনতে পাওয়া যায়। এছাড়াও এখানে আপনারা সাদা তিলও অন্তর্ভুক্ত করতে পারেন। খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে নদীর ছোট মাছ এবং সামুদ্রিক মাছ। ছোট মাছে যেমন প্রচুর পরিমাণে আয়রন থাকে, তেমন সামুদ্রিক মাছেও আয়রন থাকে। ডাল হচ্ছে আয়রনের খুব ভালো উৎস এবং প্রোটিনে ভরপুর।
স্যালাড অথবা স্যুপে ডাল মিশিয়ে খেতে পারেন। আরও ভালো ফলাফলের জন্য আপনি এটিকে রুটির সাথেও খেতে পারেন। কড়াইশুঁটি, মসুর ডাল বা বিভিন্ন ধরনের বিনস ভিটামিন, খনিজ ফাইবার ও তন্তু দিয়ে পরিপূর্ণ, আয়রন এবং প্রোটিনের অন্যতম উৎস। সুতরাং এগুলো গর্ভাবস্থায় আপনি খেতে পারবেন সুষম আহার হিসেবে। এছাড়াও খাদ্য তালিকায় ছোলা রাখুন। সকালবেলা ভেজানো 20-25টি ছোলাও আপনার আয়রনের চাহিদা পূরণ করবে। খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন ফলিক অ্যাসিড সমৃদ্ধ সবজি। ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন যা জলে দ্রবণীয়, যা গর্ভাবস্থায় নিউরাল টিউবের ত্রুটিগুলোকে প্রতিরোধে সহায়তা করে। এই ভিটামিনটি আবার হিমোগ্লোবিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার দেহে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে ভুট্টা, কলা, শালগম, অঙ্কুরিত ছোলা, অ্যাভোকাডো, লেটুস, ওকরা বা ঢেঁড়সের মতো সবজি খাবেন। এগুলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার এবং ফলিক অ্যাসিডের পাশাপাশি হিমোগ্লোবিনের চাহিদা পূরণ করে। স্মুদি বানিয়ে খাওয়ার চেষ্টা করুন, যেমন শালগমের স্মুদি, আপেলের স্মুদি, গাজরের স্মুদি। এগুলো হিমোগ্লোবিন বাড়ায়। তিনটি জিনিস একত্রে স্মুদি বানিয়েও খেতে পারেন, কিংবা আলাদা আলাদা স্মুদি বানিয়েও খেতে পারেন। যেহেতু বলেছি লাল রঙের খাবারগুলো প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ, এমন একটি খাবার হচ্ছে বিটরুট। আপনি বিটরুটের জুস বানিয়েও খেতে পারেন অথবা সবজির সাথে রান্না করেও খেতে পারেন। যেই পদ্ধতিতেই খান না কেন, এটি আপনার আয়রনের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। বিটরুট খেলে খুব সহজে আয়রনের চাহিদা পূরণ হয়। 15 দিন একটানা বিটরুট খেলে আয়রনের মধ্যে যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যায়। হিমোগ্লোবিনের চাহিদা পূরণ করতে খাদ্য তালিকায় ঢেঁড়সের মতো সবজি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না, কারণ ঢেঁড়সে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই সবজিটি খেলে আয়রনের চাহিদা যেমন পূরণ হয়, তেমন ফলিক অ্যাসিডের চাহিদাও পূরণ হয়। এই হচ্ছে কিছু খাবার যা গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এরপরেও দেখা যায় কারো কারো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, কেননা তাদের হয়তো কোনো রোগ আছে। তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ কোনো রোগের কারণে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, সেক্ষেত্রে আপনি যতই খাবার খান না কেন হিমোগ্লোবিনের মাত্রা কোনোভাবেই পূরণ করতে পারবেন না। এছাড়াও গর্ভাবস্থায় চিকিৎসক আপনাকে আয়রনের ট্যাবলেট এমনিতেই দেয়। সাধারণত 3 মাস পার করার পর থেকে 4th থেকে 9th মাস পর্যন্ত একজন গর্ভবতী মাকে দৈনিক 1-2টি আয়রনের ট্যাবলেট গ্রহণ করতে হতে পারে। এটি কিন্তু মিস করা চলবে না। আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন মানে এই যে ওষুধ খাবেন না তা নয়। আপনার যদি কোনো ঘাটতি থেকে থাকে, ওষুধ সেই ঘাটতি পূরণ করতে পারবে। তবে স্বাভাবিকভাবে ওষুধ কখনোই খাবারের মতো ঘাটতি পূরণ করতে পারে না। এবারে বলছি গর্ভাবস্থা এবং সন্তান ধারণ করতে চাইলে আপনার হিমোগ্লোবিন কত থাকা জরুরি। যারা গর্ভধারণ করতে চাচ্ছেন এবং যারা গর্ভবতী, যারা নর্মাল ডেলিভারি চান কিংবা সিজারি বাচ্চা চান, তাদের আদর্শ হিমোগ্লোবিন হওয়া উচিত অন্ততপক্ষে 10-12। একজন নারীর আদর্শ হিমোগ্লোবিনের মাত্রা শুরু হয় 12 থেকে। তারপরেও অন্ততপক্ষে আপনার সুস্থ থাকতে 10 তো অবশ্যই থাকতে হবে, এবং 10 থাকলেও সেটিকে খাবার খেয়ে 12 পর্যন্ত আনার চেষ্টা করতে হবে। 10 থাকলেও নর্মাল ডেলিভারি হয় এবং এক্ষেত্রেও সিজারের সময় তেমন একটা জটিলতা হয় না এবং বাচ্চার বৃদ্ধিও মোটামুটিভাবে হয়। তবে এর নিচে থাকলে না আপনি গর্ভধারণ করতে পারবেন সহজে, না আপনার বাচ্চার বৃদ্ধি ঠিকঠাকভাবে হবে। নর্মাল ডেলিভারিতেও জটিলতা আসবে এবং সিজারেও রক্তের প্রয়োজন পড়তে পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে হিমোগ্লোবিন বাড়ানোর কিছু উপায়। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।